আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতুহ। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সূরা বাকারার 10 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরা বাকারার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের অন্তরে রোগ আছে, এরপর আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করেন, তাদের মিথ্যাবাদিতার কারণে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। গত ক্লাসে আমরা সূরা বাকারার 1 থেকে 9 নম্বর আয়াত পড়তে পড়ছি। সেখানে 9 নম্বর আয়াতে আমরা মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করে ক্লাস শেষ করেছি। সুতরাং আজকের আয়াতে তাদের বলতে এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিকদের অন্তরের রোগ আছে, অন্তরের অসুস্থতার যদি চিকিৎসা করা না হয় তাহলে ক্রমেই তা বৃদ্ধি পায় এবং এক সময় তার মনুষ্যত্ব ধ্বংস করে দেয়। নিফাক বা কপটতা আত্মার অন্যতম বিপদজনক ব্যাধি, যা আমাদের সবার মন ও আত্মার জন্য হুমকির সৃষ্টি করে। সুস্থ ব্যক্তি বহুরূপী নয়, তার দেহে ও আত্মার মধ্যে রয়েছে পূর্ণ সমন্বয়। মনে যা আছে তাই সে বলে এবং তার চিন্তার সাথে আচরণের মিল থাকে। কপটতার রোগ অন্য বেশ কিছু আত্মার রোগ সৃষ্টি করে। ব্যক্তির মধ্যে হিংসা, লোভ, কৃপণতা এসব কিছু সহজেই দেখা যায় কপটতা থেকে। এই কপটতা ক্যান্সারের মতো দিন দিন মুনাফিক ব্যক্তির মনে প্রাণে ছড়িয়ে পড়ে। পবিত্র কোরআন মিথ্যাচারকে কপটতা রোগের মূল উৎস হিসেবে অভিহিত করে। মিথ্যা থেকেই এই কপটতা শুরু হয় এবং মিথ্যার মাধ্যমে তা অব্যাহত থাকে, আর মিথ্যা বলা থেকে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। কোনো মৃত যখন পানিতে পড়ে থাকে তখন সেটা থেকে ভীষণ দুর্গন্ধ বের হতে থাকে। বৃষ্টির পানিতে ওই লাশের দুর্গন্ধ মোটেও কমে না, বরং পচে গলে ওই লাশ থেকে আরো বিকট গন্ধ বের হতে থাকে। নিফাককে ঠিক লাশের সাথে তুলনা করা যায়। এই নিফাক বা কপটতা যদি কোনো ব্যক্তির মনে শিকড় গেড়ে বসে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত হুকুম নাজিল হোক না কেন কোনো লাভ হবে না, বরং মুনাফিক ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার পরিবর্তে বাহ্যিকভাবে ভালো ও সৎ ব্যক্তির মতো আচরণ করে, ফলে তার কপটতা বাড়তে থাকে এবং এটি তার মনের মধ্যে স্থায়ী আসন গড়ে নেয়। 10 নম্বর আয়াত থেকে আমরা যে কয়টি বিষয় শিখবো সেগুলো হচ্ছে, প্রথমত নিফাক হচ্ছে এক ধরনের মানসিক রোগ। সে পুরোপুরি সুস্থ নয়, আবার মৃতও নয়, মুমিনে নয়, আবার কাফেরও নয়। দ্বিতীয়ত, নিফাক ক্যান্সারের মতো সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। যদি এর চিকিৎসা না হয় তাহলে মানুষের পুরো অস্তিত্ব হুমকিগ্রস্ত হয়ে পড়ে। তৃতীয়ত, মিথ্যাই হচ্ছে নিফাকের উৎস। মুনাফিকদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যা বলা। সূরা বাকারার 11 এবং 12 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো কেবল সংস্কার সাধনকারী, জেনে রাখো এরাই অশান্তি সৃষ্টিকারী। কিন্তু তারা তা বুঝতে পারে না। নিফাক বা কপটতা এক ধরনের সংক্রামক রোগ। যদি এ রোগ চিকিৎসা না করা হয় তাহলে এ রোগে সমাজের বহু মানুষ আক্রান্ত হবে। সমাজ কলুষিত হয়ে পড়বে ভণ্ডামি, তোষামোদী, মিথ্যা বলা, পরচর্চা, উচ্চারটনার মতো নানা রকম ব্যাধিতে। মুনাফিক যেহেতু নিজে ধর্মীয় নির্দেশ মেনে চলে না, তাই চায় মুমিন ব্যক্তিরাও তার মতো হয়ে যাক। বিভিন্নভাবে সে মুমিনদেরকে প্রভাবিত করার চেষ্টা চালায়। আল্লাহ নির্দেশকে অবিরাম তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে তার কর্তব্যের প্রতি অমনোযোগী করে তোলে। মুনাফিকদের এ ধরনের অন্যায় আচরণের কিছু উদাহরণ পবিত্র কোরআনের সূরা তওবায় উল্লেখ করা হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে কিভাবে মুনাফিকরা ইসলামের দুশ্মনদের সাথে লড়াইয়ের সময় যুদ্ধ থেকে পালিয়ে যেত, মুজাহিদদের মনোবল দুর্বল করত, কিংবা দানের ক্ষেত্রে মুনাফিকদেরকে উপহাস করত, দানের ক্ষেত্রে মুনাফিকরা মুমিনদেরকে উপহাস করত। সমাজে সব ধরনের অপরাধের উৎসই হল নিফাক। কিন্তু মুনাফিক সত্যকে দেখার শক্তি হারিয়ে ফেলেছে, তাই সে নিজের অন্যায় অপরাধকে সংস্কার বলে মনে করে। কপট ব্যক্তির দৃষ্টিতে শত্রুর সাথে আপোষ এবং রক্তপাতের বিরোধিতার মধ্যে সমাজের মঙ্গল নিহিত। তাই যেভাবেই হোক যুদ্ধবিগ্রহ যাতে না বাঁধে সে ব্যবস্থা করতে হবে। এজন্য যদি মুসলমানরা দুর্বল হয়ে পড়ে তা তো মুনাফিকদের কিছু আসে যায় না। সূরা বাকারার 11 এবং 12 নম্বর আয়াতের কয়েকটি শিক্ষা তুলে ধরা হলো। প্রথমত, নিফাকের প্রভাব শুধু ব্যক্তির মধ্যেই নয়, বরং সমাজের উপরও এর প্রভাব পড়ে এবং সমাজকে নিয়ে যায় অশান্তির দিকে। দ্বিতীয়ত, নিফাকের একটি বৈশিষ্ট্য হলো আত্মগর্ব।
মুনাফিকরা বলে আমরাই কেবল উপযুক্ত ব্যক্তি এবং সংস্কার সাধনকারী, অন্য কেউ নয়। তৃতীয়ত, কোনো ব্যক্তির অন্তরে যদি নিফাক অনুপ্রবেশ করে তাহলে সে উপলব্ধি ক্ষমতা লোপ পায়, তার উপলব্ধি ক্ষমতা লোপ পায় এবং সত্য কথা শুনতেও সে চায় না। চতুর্থত, মুনাফিকদের বাহ্যিক চাকচিক্যময় অথচ অন্তঃসারশূন্য বক্তব্য সম্পর্কে মুমিনদেরকে সতর্ক থাকতে হবে যাতে মুনাফিকদের ধোকায় তারা না পড়ে। পঞ্চমত, যে চালাকি সত্য পথে এবং সমাজ কল্যাণের পথে নিবেদিত নয় মূলত তা বোকামি ও নির্বুদ্ধিতা। সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন মুনাফিকদেরকে বলা হয় অন্যান্যদের মতো তোমরাও ইমান আনো, তখন তারা বলে আমরা ওকে নির্বুদ্ধের মতো ইমান আনব, জেনে রাখো নিজেরাই নির্বুদ্ধ কিন্তু তারা তা বুঝতে পারে না। সূরা বাকারার 13 নম্বর আয়াত থেকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হলো, প্রথমত, মুমিনদেরকে খাটো করা, অপমান করা মুনাফিকদের একটি পন্থা, এভাবে তারা নিজেদেরকে অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দান করতে চায়। দ্বিতীয়ত, অহংকারী ব্যক্তির সাথে তাদের তার মতো আচরণ করা উচিত। যে ব্যক্তি মুমিনদের হেয় করে তাকেও সমাজে হেয় করতে হবে যাতে তার মিথ্যা অহংকার চূর্ণ হয়। তৃতীয়ত, উপহাস ও হেয় করা নির্বোধের কাজ। বুদ্ধিমান ব্যক্তির যুক্তির ভাষায় কথা বলে আর নির্বোধ ব্যক্তি কথা বলে উপহাসের ভাষায়। চতুর্থত, আল্লাহ পাক মুনাফিকদেরকে এ দুনিয়াতে অপদস্থ করেন এবং তাদের কদর্য চেহারা উন্মোচিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিফাক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।